Hi friends, welcome to my channel Sarmi's Vlogs. Aaj ke ami ki dekhabo bolo to tomader. Zee Bangla Rannaghor, jeta Sudipar Rannaghor name oneke chene. To shekhane ami ajke gechhilam. Final shooting holo. To kobe telecast hobe seta ami tomader janiye debo. Community tab e janiye debo, echhara video debo. To tomra dekho. তো আজকে আমি তোমাদের বলবো যে এই শুটিং এ যাওয়ার কিছু অভিজ্ঞতা, তার সাথে কি কি গিফট পেলাম সেগুলো সব আনবক্সিং করব, এগুলো সব দেখাবো। তো আমায় যখন ফার্স্ট অডিশনে গেছিলাম সেটার আমি একটা ভিডিও বানিয়েছি, যারা এক দুদিনের মধ্যে সুদীপার রান্নাঘর বা জি বাংলার রান্নাঘর যেটাই বলো তাতে যদি যেতে চাও তাহলে কিভাবে যাবে সেটার আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো ছোট ছোট কিছু ক্লিপিংস দেখে নাও, তারপরে আসছি আবার। দেখো এখন তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর বাইরে মারাত্মক বৃষ্টি নামছে। তো ওখানে পৌঁছে যদি ভিডিও করা যায় তো আমি দেখাবো তোমাদের, আর না হলে লাস্টে এসে অভিজ্ঞতা শেয়ার করবো। তো চলো এখন দেখি। দেখো আমরা ডিয়ারা স্টুডিওর ভেতরে চলে এসেছি, আজকে তো ফাইনাল শুটিং, একটু টেনশান তো হচ্ছেই, কোনোদিন তো ক্যামেরার সামনে যাইনি তো সেটা একটা টেনশান। দেখো কৌশিক আছে, মেয়ে আছে, ওরা দুজনকে অ্যালাউ করে, খুব টেনশান হচ্ছে। চলো ভেতরে যাই, দেখি মোবাইল ওরা অন করতে দেয় কিনা, যদি অন করতে দেয় তাহলে সব দেখাবো, না হলে এসে পুরো অভিজ্ঞতাটা শেয়ার করবো। তো চলো এখন আপাতত দেখো, যাওয়ার সাথে সাথে তো আমাদের মেকআপ রুমে পাঠিয়ে দিল, তো দেখো কত মেকআপের জিনিসপত্র এখানে, কিন্তু খুব একটা ভিডিও করতে দেয় না। দেখো আমাকে সাজানো গোছানো কমপ্লিট, আমি যেসব শাড়ি টাড়ি এনেছি সেগুলো পরিয়ে মেকআপ করিয়ে টরিয়ে বসিয়ে রেখেছে আর কি। তো আমার সাথে যে পার্টিসিপেন্ট আরেকজন ছিল সেও আছে আমার সাথে। এখন আমি রেডি হয়ে গেছি, এখন ফাইনাল শুটিং স্পটে যাব, তো ওখানে গিয়ে তোমাদের আবার দেখাবো। দেখো এখানে আমার শুটিং হচ্ছে, তো এখানে কথা বলা যায় না, তো চুপি থাকতে হয়। তো দেখো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম, পরে যখন ফাইনাল এপিসোডটা দেখাবে তখন তোমাদের আমি বলে দেবো, তোমরা অবশ্যই কিন্তু আমার ফাইনাল এপিসোডটা দেখো, আমি আমার কমিউনিটি ট্যাবেও জানিয়ে দেবো, এছাড়া সোশ্যাল মিডিয়াতেও জানাবো। দেখো এখানে শুটিংয়ের ফাঁকে একটুখানি বসার রেস্ট নেওয়ার ওরা টাইম দিয়েছে। আপনি সুদীপার দিকে তাকান, তো তোমরা দেখলে ক্লিপিংস গুলো। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যদি সেকেন্ড অডিশন যেটা হয় এখানে, সেকেন্ড অডিশনের জন্য আমি ওখানে গিয়ে শুনেছি কিছু কিছু মানুষকে ডেকেছে, বাট আমাকে সেকেন্ড অডিশনের জন্য ডেকে পাঠায়নি। আমাকে ওরা বলেছিল একটা ভিডিও বানিয়ে তাতে নানান রকম মানে ওই রান্না সংক্রান্ত রেসিপি টেসিপি বলে একটা ভিডিও বানিয়ে দিতে, তো আমি সেটা বানিয়ে ওদের দিয়েছিলাম। তারপরে ওখান থেকে ওরা কল করে যে কি কি শাড়ি পরবো, কি জুয়েলারি পরবো, সেগুলো মানে দেখানোর জন্য পিকচার দেওয়ার জন্য, আর বলে যে আমার এই দিনে শুটিং, আপনাকে ডিয়ারা স্টুডিওতে আসতে হবে। তো শুটিংটা ডিয়ারা স্টুডিওতেই হয় যেখানে অডিশন হয়েছে আমার। তো গেছিলাম আজকে, তোমরা তো কিছু ক্লিপিংস দেখলেই, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওরাই তোমাদের ফটো তুলবে যেদিন তোমাদের টেলিকাস্ট হবে মানে শোটা, সেদিনের আগে তোমাদের ফটো টটো ওরাই দিয়ে দেবে। তো আমার তো অভিজ্ঞতা ভীষণ ভালো, খুব। তো দেখো এখানে রয়েছে প্রচুর গিফটস, আমি তোমাদের এখন দেখাবো কি কি গিফটস দিয়েছে, কিন্তু তার আগে যেটা বলতে হবে যে আমার যে মেমেন্টোটা যেটা জি বাংলা রান্নাঘর থেকে দিয়েছে এটার পুরো কৃতিত্বটা কার যায় জানো? আমার সোনামায়ের, কারণ আমার এটা খেলতে যাওয়ার প্রচন্ড ইচ্ছা ছিল, রান্না করব গিয়ে ওখানে, মানে দিদি নাম্বার ওয়ানে খেলতে যাব, সব কিছুই কিন্তু এই আমার সোনামাই অ্যারেঞ্জ করে দেয়, কিভাবে যেতে হবে কিভাবে না যেতে হবে, তো সব কিছুর জন্য ক্রেডিট গোস টু কৌশানি ভৌমি। তো চলো এখন আনবক্সিং করি ফটাফট, দেখো কি কি গিফটস পেয়েছি। প্রথমেই দেখো এত বড় একটা মিও আমারের হ্যাম্পার গিফট, তো দেখি চলো এতে কি কি আছে। দেখো একটা বাটার কুকিজ আছে, একটা আছে হচ্ছে মিও আমারের ফ্রুট কেক, হ্যাঁ
আরেকটা রয়েছে হচ্ছে টি টাইম, মানে কিছু স্ন্যাক্স টাইপের। তারপরে রয়েছে হচ্ছে আরেকটা স্ন্যাক্স চিজ স্টিক, ঠিক আছে? তো চলো সানরাইজের মশলা দেখো। এটা দিয়েছে হচ্ছে এক ব্যাগ সানরাইজের মশলা। আমার তো মনে হয় না মানে গোটা দু তিন মাসে আমায় কিনতে হবে। তো দেখি কি কি আছে। দেখো রয়েছে হচ্ছে সানরাইজের মশলা পাঁপড়, ঠিক আছে? তার সাথে রয়েছে হচ্ছে ধনে গুঁড়োর প্যাকেট, তারপরে হলুদ গুঁড়োর প্যাকেট, জিরে গুঁড়োর প্যাকেট, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট, সব বড় প্যাকেট কিন্তু, হলুদ গুঁড়োর প্যাকেট। তার সাথে রয়েছে হচ্ছে কালো জিরার প্যাকেট একটা, সানরাইজ মিট মশলা, এটা আমার ভীষণ ভালো লাগে, আমি সব রান্নায় খুব ইউজ করি। এটা হচ্ছে সবজি মশলা সানরাইজের। তার সাথে রয়েছে দেখো একটা সর্ষে গুঁড়োর প্যাকেট, একটা হচ্ছে চানা মশলার প্যাকেট, আরেকটা হচ্ছে গরম মশলার প্যাকেট। বাপরে বাপ, এত মানে কি করে শেষ হবে কে জানে। এবার দেখো দিয়েছে হচ্ছে মাটন ডায়েরি থেকে একটা ঘিয়ের হ্যাম্পার, ঠিক আছে? তো দেখি কি কি আছে। ঘি তো আমার বাড়িতে ভীষণ সব রান্নায় লাগে মোটামুটি, আর আমার মেয়ে তো গরম ভাতে ঘি, শুধু শুধু ঘি খায় পর্যন্ত। দেখো একটা 500 মটনের মাটন ডেয়ারি মটন, সরি মটন ব্র্যান্ডের ঘি, তো 500 একটা ঘি। ও বাবা, এটা আরেকটা ঘি, এক ঘি, ঠিক আছে, দুটো। এর সাথে রয়েছে দেখো আরো চারটে ঘি, মানে এমনি মোটা হয়ে যাচ্ছে আরো মোটা হতে হবে এতগুলো ঘি। এছাড়া দেখো হোম অ্যাপ্লায়েন্সের ওপরে গিফট দিয়েছে, দেখি কি কি আছে। একটা ফিনাইল দিয়েছে, তার সাথে ওই বাথরুম ক্লিনারের একটা দিয়েছে, তার সাথে আরেকটা ফিনাইল আছে। বন্ধটা কিন্তু বেশ ভালো। এরপরে এই দেখো কেকস থেকে একটা কেক দিয়েছে, দেখাই তোমাদের কেকটা। ওয়াও, কি সুন্দর একটা ফ্রুট কেক, কি অসাধারণ দেখতে। দেখো কেকটা দারুণ, এই ফ্রুট কেকটা তো আমার শোনা হয় ভীষণ ভালোবাসে, আমাদেরও খুব ভালো লাগে চায়ের সাথে, বেশ সুন্দর যাবে একটা ফ্রুট কেক। আর হচ্ছে দেখো বাসমতি চালের একটা, এটা কত কেজির প্যাকেট, 10 কেজির প্যাকেট একটা দিয়েছে বাসমতি চালের। এছাড়া দেখো মিও আমারের আরেকটা প্যাকেট দিয়েছে, তার মধ্যে রয়েছে কেক, তারপরে প্যাটিস। এছাড়া এটা এরকম চারটে প্যাকেট দিয়েছিল, তিনটে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর দিয়েছে দেখো একটা সুন্দর মিও আমারের চকলেট কেক। দাঁড়াও কেকটা তোমাদের আমি দেখাই, কি সুন্দর, দেখো কি সুন্দর একটা চকলেট কেক। এছাড়াও আমার আরো কিছু গিফটস ডিউ রয়েছে, তো ওরা বলেছে ফোন করে জানিয়ে দেবে গিয়ে নিয়ে আসতে। তো এই গিফটসে তো প্রচুর, মানে কিভাবে শেষ করব আমি নিজেই জানি না। আজকে জি বাংলা রান্নাঘরে গিয়ে দুর্দান্ত লেগেছে, তোমরাও যাও, খুব তাড়াতাড়ি যাও আর ওখানে গিয়ে জমিয়ে জমিয়ে রেসিপি রান্না করে পাঠাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর চট জলদি আমার আগের ভিডিওটাও দেখে নাও, যেটায় তোমরা জি বাংলা রান্নাঘরে কিভাবে যাবে ফুল ডিটেলস দেওয়া। তো তোমাদের কিন্তু চট জলদি ওই ভিডিওটা দেখে অ্যাপ্লাই করে জি বাংলা থেকে এত এত গিফটস কালেক্ট করতে হবে। তো চলো আজ এই অবধি, তোমরা খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, সবার সাথে এই ভিডিওটা আর আগের ভিডিওটা শেয়ার করো, যাতে জি বাংলা রান্নাঘরে গিয়ে খেলতে কারোর কোনো অসুবিধা না হয়।